পুলিশ দা সঙ্গে আজকে আমরা গলায় গলায় গল্প করি। দিলদা আছে দিল খান আমাদের সকলের প্রিয়। তোমার ভয় লাগছে যেমন সে কথা যেমন চলে আলি। আজকে আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের মিট আপ আছে। চিরায় রক্ত আমি বাবা এর ভক্ত। পুরুলিয়া কন্টেন্ট ক্রিয়েটর সব বড় বড় ইউটিউবাররা চাপা খাচ্ছে। ঠিক আছে, আজকে আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের মিট আপ আছে পুরুলিয়ার যারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে যে তোমাদেরকে জানিয়ে দেখাবো ভিতরে কীরকম কী পজিশন আছে, কে কে আসছে কে না, সবার সাথে একটু কথাবার্তা বলবো। তো ঠিক আছে বন্ধুরা, আর কথা না বাড়াই ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি বেলগুমা পুলিশ লাইনের পুলিশের সেমিনার হলের পাশে, এখন আমি দাঁড়িয়ে আছি। তো এই যে দেখছো পুলিশের সেমিনার হলটা, আর এইখানে প্যান্ডেল ফ্যান্ডেল করেছে, এখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। আর এদিকে দেখছো পুলিশদের বিভিন্ন অফিস আছে। হ্যাঁ, যে দেখছো আমাদের ভোলাদা আসছে, আর তার পিছনে আছে নুপুরদি, সুভাষ নুপুর ব্লগ। দিদি কেমন লাগছে তাহলে এখানে আছে? এখন আমরা যেখানে দাঁড়ায় আছি সেখানে আছে আমাদের নুপুরদি। তো নুপুরদির কাজ হলো গাড়ি চালানো, মানে একটা মেয়ে হয়নি এরকম বাইক রাইডের ভিডিও ছাড়ে খুব কম মানুষকে আমরা দেখতে পাই এরকম। তো নুপুরদি তুমি কী কী ধরনের গাড়ি চালাচ্ছো? বুলেট, তারপরে সুপার স্প্লেন্ডার, MR X 100, মানে যত দেখা যায় আর কি, মানে অ্যাভেলেবেল যত থাকে আমাদের গ্রামে সব রকম, সব ধরনের ট্রাক্টর। ট্রাক্টরও চালাঞ্জ? হ্যাঁ বাবা রে, তো নুপুর দি ট্রাক্টরও চালাঞ্জে। এমনি আর চার চাকা বলতে কি চালাঞ্জ? চার চাকা এখনো হাত দি নাই, কমেন্ট আছে বাট হাত দি নাই এখনো, মানে যে এমনি হয় ট্রাক্টর বাদ দিয়ে। তো কে শিখাইছিল তোমাকে? দাদা, মেন টিচার। হ্যাঁ, আর এখন আপাতত যে কোনো বাইক নিয়ে আসলে আমার হাজবেন্ড শিখাই। তোমার নিজের একটা ইচ্ছা ছিল প্রথম থেকে? একদম। বাইক চালাতে? হুম। তো দেখছো দিদির এই কাহিনীটা শুনে আশা করি তোমাদেরও ভালো লাগবে, তোমাদেরও ইন্টারেস্ট হবে। হ্যাঁ, মেয়েরাও যে বাইক চালাতে পারে বা বাইক রাইড করে, আর শুধু বাইক চালাতে পারে না, সেটার আবার ভিডিও আপলোড করে। হ্যাঁ, এরকম খুব একটা সচরাচর দেখা যায় না। প্লিজ আমাকে যেরকম সাপোর্ট করছো ভাইটাকেও সাপোর্ট করবে, যেমন আমার মতো বড় একটা ইউটিউবার হই। তো আমাদের পুরুলিয়াতে এরকম একটা মিটআপ প্রথম হয়েছে, এত বড় করে আয়োজন হয় নাই এর আগে। এটা পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুলিশ থেকে করা হয়েছে ব্যবস্থাটা। তো এটা হচ্ছে সেমিনার হলটা, তো এখনও এন্ট্রি দেয় নাই, এখন অ্যালাউ করছে নাই, ঢুকবো আমরা কিছুক্ষণের মধ্যে। তো বন্ধুরা দেখছো সুমনদা আসছে, সুমনদার সঙ্গে একটা আলাদা কাহিনী আছে, সেটা তোমাদেরকে পরে বলবো। সুমনদার সঙ্গে অনেকদিন পর দেখা হয়েছে, বহু বছর পর। এই যে দেখো এখানে দাদা এসে গেছে, শুভমদা দেখছো তুমি, দাদা একবার হাই করে দাও সবাইকে। তো এই যে প্রিয়াঙ্কা চলে এসেছে, আর এদিকে আমাদের বিক্রমদা এসে গেছে। হালকা সালকা লোক আসতেই এরকম অবস্থা, তাহলে ভাবো বাকি সবাই আলে কি হবে। মোটামুটি একটা বিরাট একটা বড় সড় একটা, মানে একটা বড় হাল্লা বল হতে চলেছে। ঠিক আছে, তো দেখাবো তোমাদেরকে সব কিছুই দেখাবো, চাপ নাই। চো বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা পুলিশের বিভিন্ন আধিকারিকরা ওখানে দাঁড়ায় আছে, মানে পুরা এই যে প্রোগ্রামটা পুরাটা অর্গানাইজ করছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুলিশ থেকে। হ্যাঁ, পুলিশের বিভিন্ন আধিকারিকরা দাঁড়ায় আছে। আসছে আমাদের মিঠুন চক্রবর্তী, অক্ষয় ভগত, শুধু অক্ষয় ভগত না, সাইকেল ম্যান অক্ষয় ভগত, আর সাথে ডান্সারও বলে, আর সাথে আছে আমাদের বাসুদা। বাসুদার ফ্যানগুলো বাসুদাকে ঘিরে নিয়েছে পুরো একদম সেই লেভেলের। তো দাদা বলো কেমন আছো, অনেকদিন পর দেখা তোমার সঙ্গে। ভালো আছি, কোরকম চলছে তোর খবর? কাজে চলছে একদম, দৌড়ছে বহুত দিন কেন পুরুলিয়ান ব্লগার না, বহুত দিন মার্কেট থেকে গায়েব হয়ে গেছিলাম আমি। যে আমাদেরকে ডাকলো আর আয় স্যার, এখন আমরা যাব এদিকে কিছু ব্যাপারে ডাকছে আমাদেরকে। বাসুদা স্যার, ফ্যানগুলোকে পাই আমাদেরকে ভুলে গেছে, দর্শককে আগে কিছু বলিল, তারপর বাকি গল্প। বলছি কাশফুল তো মানে কি বলো হয়ে গেল, ইয়ারপর মহিষাসুর আমি থাকিব, যে যেমন আসিব ঠেকাবো, কিন্তু যদি কে যদি বাদুর গা খাচ্ছে যে কিন্তু মাথা তাড়া করে দেবো। খিচুড়ি খাবে? খিচুড়ি না, পেট খারাপ হয়েছে মানে এইগুলাকে দেখে ঠান্ডা, সবগুলাকে দেখে ঠান্ডা হয়ে গেছে। কিন্তু আমার বাবা
আকাশ দা চলে এসেছে। আকাশ দা ভালো তো? এই যে চলছে চলছে, ভিডিও হচ্ছে, ভিডিও চলছে। দর্শক কিছু একটা বলে দাও। দর্শক কে বলবো? কি ব্লগ চ্যানেল তোমার? বাস ভাইকে সাপোর্ট করো আর কি, আর ভাইকে বল ভালো ভালো ব্লগস বানাও, যা আমাদের দেখতে ভালো লাগে। ঠিক আছে দেখছো। আর আজকে ইভেন্টে কিন্তু অনেক এনজয় অনেক এনজয় দেখছি। পুরুলিয়াতে এরকম এনজয় আগে হয় না। ফার্স্ট টাইম, এটা ফার্স্ট টাইমই হচ্ছে এটা। আর সত্যি বলতে কি খুব জায়গা অনেক এক্সাইটেড আছি আমরা, কি কি হবে আগে ওটার জন্য। ভিডিওতে থাকো, তোমরাও দেখতে পাবে। তারপর আর লাইন দিই না, মিড ডে মিলে লাইন দিতি, অনেকদিন পর লাইন দিছি। তো কি বলছো দাদা, মরতে গেলেও কি লাইন দিতে হবে? আমাদের পুরুলিয়া পুলিশ তরফ থেকে আমরা বেলগুমা পুলিশ লাইনে এসেছি। খিচুড়ি অ্যাকচুয়ালি দিবে কিনা সেটা জানি নি, নভাকেই যাতে জানি নি, তবে যেটা দেখা যাচ্ছে অ্যারেঞ্জমেন্টস সব কিছুই আছে, ব্যবস্থা। আজকের কী উদ্দেশ্য ডিস্ট্রিক্ট পুলিশের তরফ থেকে সেটা আমরা এখনো পর্যন্ত জানিনি, যে এটা এখনো সাসপেন্সে রয়ে গেছে। ভিতরে যাই পরে আমরা জানতে পারবো যে কী ব্যাপার কী নাই, আমাদেরকে কী মেসেজ দিচ্ছে, বা আমাদের দেখা যাক ভিতরে গিয়ে কী হয়, তারপরে আপনারা দেখতে পাবেন ভিডিওতে। তো এখানে লিস্ট দেখে দেখে আমাদের ক্যান্টি দেওয়া হয়েছে। একদম একদম, দেখি দেখি মুখটা দেখাও, হ্যাপি বয়স, সবাইকে চেক করে করে ঢুকানো হয়েছে। হ্যালো, সৌভিক দেবগুরিয়া, পুরুলিয়ান ব্লগার। তো দেখছো তোমরা, এখানে পুলিশরা পুরো চেক করে করে একজনকে ঢুকাছে লাইন দিয়ে, বুঝলে তো, যাতে না আদার্স লোক ঢুকে যায়। মানে একটা বড় সড় কিছু হতে চলেছে, এটার মাধ্যমে বোঝা যাচ্ছে, চাপ নেই এখানে অনেক। ওইখানেও কিছু একটা লেখালেখি করছে পুলিশরা, মানে পুরাপুরি জিনিসটা একটা সিকিউরিটির মধ্যে রাখিছে, যাতে বোঝা যাচ্ছে। আর এদিকে আছে আমাদের দয়াদা। দর্শককে তুমি কি বলবে বলো? দর্শককে বলবো কি বলবো? এখানে আমরা এসেছি, আমাদেরকে ডাকা হয়েছে, বলে কি জন্য ডাকা হয়েছে সেটা আমরা দেখছি। হ্যাঁ, খিচুড়ি দিলে খিচুড়ি খাবো না? সবার প্রথমে যে এতক্ষণ পর্যন্ত যেটা আমি দেখলি, মানে যতটুকু দেখলি, খুব সুন্দর আয়োজন করেছে এটা। এতক্ষণ এরপরে দেখি বাকিটা, এতক্ষণ পর্যন্ত দারুণ, বাকিটা দেখি আগে আগে হতে হয়ে আপনারা। তো এদিকে আমাদের নুপুরদি নাম এন্ট্রি করছে, মনে হচ্ছে ঢুকবার জন্য রেডি হয়ে গেছে। তো দেখছো মোটামুটি লোকজন আসে পৌঁছে গেছে, এখানে নাম এন্ট্রি করলে ঢুকে যেতে হবে। ওই জন্য আমরা নামটা এন্ট্রি করছি নাই, একটুখান দেখেলি সবাই আসুক তারপরে ঢুকবো। তো এদিকে আছে বড় বড় সেলিব্রিটিরা আছে পুরুলিয়ার, একটু যাই চলো দেখি। বাবা দা, দর্শককে কিছু একটু বলো। কি বলবো, সবাই কেমন আছো? নিশ্চয়ই পুরুলিয়া নিয়ে ব্লগ বানাচ্ছি, নিশ্চয়ই দেখো, সবাই সাপোর্ট করো, প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা ভাইয়ের পুরুলিয়ার ব্লগকে। ঠিক আছে, অনেক ভালো মনে হয় তোমার ভিডিও দেখেছি, আমি কিন্তু মনে পড়ছে না আমার এই মুহূর্তে। আমি একটা কথা বলবো, এটা কি বলতো, সিরা সিরায় সিরায় রক্ত, আমি বাবা এর ভক্ত। ঠিক আছে, থ্যাংক ইউ। তেরি ইয়াদো মে খোয়া রহে মন মেরি দিল কি তু হি ধড়কন। ভালো কি? আজকে আমাদের মেন আসার উদ্দেশ্য হচ্ছে যে সোশ্যাল অ্যাওয়ারনেস, মানে আমরা তো অনেকজন আছি এখানে, প্রায় অনেকজন সব ক্রিয়েটর আমরা মোটামুটি এসেছি, তো আমরা চাইলে সব কিছু করতে পারি, মানে একটা ভালো জন্য সাপোর্ট করতে পারি, আমরা খারাপ জন্য সাপোর্ট করতে পারি। তো তাই আমরা আজকে এসেছি, যাতে এইটা সবার মধ্যে আমাদের একটা ভালো একটা বন্ডিং থাকে, আগামী দিনে পরিচয় থাকে সবার সাথে, ব্যাস এটাই জন্যই আর কি আসা। তো এখানে চা আছে, চা না কফি কি বল? চা কফি দুটাই আছে। চা তো খাবো না, বিস্কুট নিব দুটো। এদার দেখি খিদির মাল। তুষার দা চলে আসিছে, দাঁড়াইছে, আজ বিশাল ব্যস্ত তুষার দা। তো পৌঁছে গেছি, আসি সকাল থেকে একইরকম, মানে ভেরিফিকেশন হচ্ছে, তো ভেরিফিকেশন হচ্ছে এখন সন্ধ্যা পর্যন্ত। বর্ডার ওয়া তো চেকিং হয়। হ্যাঁ, না ভিতর থেকে ঢুকবো, দমা করম দিচ্ছে, এন্ট্রি হয়ে গেছে, আগে এসে রুমটা ঢুকি, দমা করম দিচ্ছে।
সিনেমা দেখছে কোন পুরুলিয়ান ব্লগার আছে বাবা বলো কমিট হলে পড়াতে কমিট হলে পিছন দিকটা হ্যাঁ হ্যাঁ সামনে দিক এটা হচ্ছে সেমিনার হলটা দেখতে পাচ্ছ তোমরা সবাই মোটামুটি অনেকে আসিছে তোমরা সেমিনার হলটা দেখছো একজন আছে দেখছো আর আগের সারিতে প্রথমের সারিতে পুলিশ অফিসাররা বসে আছে আর বাসুদা তুমি ঠিক আছো হ্যাঁ আগে বসে দিন যাইছি নি আপডেটটা দিতে পারবো না মার্কেটে হ্যাঁ তো বন্ধুরা পৌঁছে গেছি অবশেষে ঢুকতে পারিছি চা বানায় সুমনদা আছে আমার কাছে আর এদিকে শুভমদা আছে জায়গা রেখে দিয়েছিল আমাকে আর এই যে বাসুদা আছে তোমার ভয় লাগছে যেমন সে কোথা যেমন চলে আলি বাপ তোমার কোথায় উঠে গেছি আমি আমার নামে জল বেরিয়ে গেছে বন্ধুরা হাত আবার তেলও বাইরে দেখবো যে বাজাজ দেল বাসু বাজাজ দেল ওইটা তোমার দেখছো পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুলিশ পুরুলিয়া কন্টেন্ট ক্রিয়েটর মিট এখানে আরো বিভিন্ন পুলিশের আধিকারিকরা আসবে আর ওইদিকে বসে গেছে দয়া দা আকাশ দা আরো আছে অনেকে আছে ভাইয়ের ভিডিও আমি দেখতেছিলি সেদিন দেখলি ভালো লাগে যে আমাদের মধ্যে মনে হয় সব থেকে ছোট হয়েছে এই ভাইটাই তো এই ভাইয়ের দেখছো বন্ধুরা তুমি আগে চলে যেতে সামনে আমাদের স্পিসার চলে এসেছে সামনে থেকে পাবে না রে মাথা কথা করো তুমি বলছি পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এই ধরনের ইন্টারাকশন এই ধরনের প্রোগ্রাম এটা প্রথম আমরা এটা ফার্স্ট টাইম অর্গানাইজ করার চেষ্টা করেছি এটা এই মিট এই আজকের এই মিটিং আমাদের এই ইন্টারাকশন এটা কেন এটা আর একটু পরে অফিসার এখানে এক্সপ্লেন করে দেবেন তো বন্ধুরা এখন হাফ শেষ হলো ইয়ারপরে আরও আছে চা খাতে বললো চা খাতে এখন আমাদেরকে চা খাইতে বললো টি ব্রেক দিল একটা 10 মিনিটের মতো তো অনেক কিছু সাইবার অ্যাওয়ারনেস নিয়ে আমাদেরকে বুঝাইলো অনেক কিছু বললো আমাদেরকে অ্যাওয়ার করলো তো ব্যাপার হচ্ছে যে আরও চলবে এখন জাস্ট একটা 10 মিনিটের জন্য একটা টি ব্রেক দিয়েছে তো কিন্তু ওগুলো তোমাদেরকে দেখাতে পারছি না কারণ ওগুলো এখানে ক্যামেরা অ্যালাউ করছে না পুলিশরা তাহলে তোমাদেরকে দেখানো যদি ব্যাপার তো ঠিক আছে এই যে দেখছো সব বড় বড় ইউটিউবাররা চাপা খাচ্ছে না টি ব্রেক দিয়েছে এদিকে রান্না বান্নার পর্ব মোটামুটি শেষ হতে চলেছে দেখছো এদিকে সবাই আছে এই যে দেখছো এইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে এখানে লাঞ্চ করবো আমরা ভেতরটা দেখছো পরে দেখাবো আরো ভালো করে মকরের ক্যামেরার দিকে দেখাচ্ছে ফুল ফোকাস মকরের সিনাই মজিয়া কাঁসাই নদীর কোন কোন জলে আর পুরুলিয়া সবসময় নিজের অ্যাটিটিউডে চলে ভালো লাগছে কথাটা তো বন্ধুরা আমাদের টি ব্রেক হয়ে গেছে এরপর আবার ঢুকবো ওই যে দেখছো আমাদের পুরুলিয়ার এসপি আছে তার সাথে আরও অনেক পুলিশ আধিকারিকরা আছে এদিকে ম্যাডাম আছে ঠিক আছে আরও দেখাচ্ছি তোমাদের বন্ধুরা আমাদের প্রোগ্রাম মোটামুটি শেষ হয়েছে এরপর আমরা লাঞ্চ করবো দেখছো পিছন দিকে আমার পিছন দিকে সব পুলিশ আধিকারিকরা আছে অফিসারগুলো আছে তো মোটামুটি মনে হচ্ছে তো প্রোগ্রাম শেষ হয়েছে বাকিটা এবার লাঞ্চ করবো চলো ওইখানে যাবো ওইখানে দেখাবো তোমাদেরকে খাবার অলরেডি লাইন লাগিয়ে গেছে এখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে তো লাইন অলরেডি দিয়ে নিয়েছে বলছে না মরতে গেলেও লাইন দিতে হবে সেরকম খাতে গেলেও এখানে লাইন দিতে হয়েছে কি ভাই কি কি আছে মেনু ভাত ডাল চিকেন বলো এবারে দারুণ লাগছে ভুল করে পাত্রে দুবার মাংস পড়ে গেছে দ্য হ্যাপিনেস দ্য রিজন অফ মাই স্মাইল খাবার খুবই সুন্দর দারুণ খাবার দারুণ ফ্যান্টাস্টিক দারুণ লাগছে মাইল বলুন এইখানে আছে আমাদের পুরুলিয়ার লোকাল বলি যে ডর লাগছে আমার কি দিয়ে বুঝবো তা পুলিশ আর ভিড়ে ঢুকিয়ে এটাই আমার গল্প
পুরুলিয়া কি এত সুন্দর একটা মিট আপ আছে, কিন্তু প্রথমত যে ঢল লাগতেছিল যে কি বলবো, এখানে আর বেশি বিশেষ গল্প যে আমাদের মানুষ সাদের উদ্দেশ্যে বলতে চাই যত ইংলিশটা না বলাই ভালো ছিল, ওর বুঝতে বড় অসুবিধা হচ্ছে। এইটা হচ্ছে আসল গল্প যে খাবার দেবার যথেষ্ট ভালো ব্যবস্থা করেছে এটা মনে লাগা, কিন্তু ওইটাই পোষাতে ছিল নাই, ঢুকিনি কি করবো যে অবকাইন যেতে ছিলি। তো সঠিক জায়গায় তোমরা পৌঁছে গেছো দেখতে দেখতে। তো ব্যাপার আছে যে পুরুলিয়ান ব্লগার যে তুমি দেখছো না, ই সবদিন এমনিভাবেই জারি থাকবে, তো তোমরা রাখলেই জারি থাকবে। কি করতে হবে তার জন্যে সাবস্ক্রাইব, তার জন্যে তোমাকে দেখতে হবে লাইক কমেন্ট শেয়ার, যা কিছু দরকার লাগে অবশ্যই করো। আমার নজরে পড়ে না রাজাটা এখানে বসে আছে। হ্যাঁ রাজাটা বসে আছে, আমার নজরে পড়ে না দাদা, কিছু আগে বলে দাও দর্শক। আজ মিট আপ ছিল, সবাই আছে পুলিশদের সঙ্গে, আজকে আমরা গলায় গলায় গল্প করলি। পুলিশ যেমন আমার ভাই তেমনি করে কথা বলছে, যা মনের খুশির কথা সব পুলিশকে বললাম, পুলিশও ঘরের দুঃখের কথা সব আমাদেরকে বললো। পুলিশকে কোনো ডরাবার কিছু নাই, পুলিশ আমাদেরকে বলে দিয়েছে যে তোমরা আরামসে অল্প হেলমেট টেলমেট টুকু সব কিছু করে চালাবে, তাহলে আর কোনো আমরা পয়সা পাতি নিব না। অল্প ইংলিশ তো বলবে কে ভাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, কারণ খাইতে খাইতে মোবাইল নিয়ে চলে আসে যে ভোকে থাকে, আমরা কাছে ভোকে থাকে চলে আসে যে আর কি বলবো। ঠিক আছে ভাই, এই যে দেখছো দিলদা আছে, দিল খান আমাদের সকলের প্রিয় দিল খান, দিল খানকে চিনে না এমন খুব কম লোকেই আছে। তো আর এইদিকে আছে আমাদের তুষারদা। আমি বলে দিই, আমি দিলের একটা ছোটো একটা মানে আমি ঘটনা বলে দিই। দিন তখন নিজের গাড়িতে করে পুরুলিয়ার জন্য অযোধ্যা পাহাড়ে কাপড় নিয়ে আসতো। আমি যখন প্রথম দিলকে দেখেছি প্রথম, তখন আমাদের সাথে আমাদের কাজ করা, সে আজ 3-4 বছর হয়ে গেলো মনে হয় তখন থেকে। ভালো থাকুন স্যার। আচ্ছা দর্শককে বলতে দিই যে দর্শককে কী বলবো, মানে দর্শককে বলবো যে তোমাদের সাথে যুক্ত থাকা এখানে আসে কেমন লাগে? অবভিয়াসলি ভালো লাগছে, মানে কী বলবো, বাঁকুড়া থেকে পুরুলিয়া থেকে তো তোমরা সবাই আছে, পুরুলিয়ার যত ক্রিয়েটার সবাই পুলিশ লাইনে আছে, বাঁকুড়া থেকে বা পুরুলিয়া ডিস্ট্রিক্টের বাইরে একমাত্র একজনই ভাগ্যবান ব্যক্তি আছে, সেটা হলো আমি। আমি আমি দেখলাম তাছাড়া স্যার বললো যে তুমি ছাড়া বাইরে কেউ নেই, তোমারই মনে হয় যে এই জায়গাটা তোমার জন্যে। তো তোমরা সবাই এসেছো, খুব ভালো হলো, ভালো থেকো, আর পরবর্তীকালে দেখা হবে তোমাদের সাথে। পুরুলিয়ান ব্লগার, আচ্ছা আমি দেখেছি ভিডিও তোমাদের, আমি যাক তোমরা ভালো থাকো। আমি বলবো যে আমাদের যারা ফলোয়ার্স আছে ওনাদের মানে তোমাদের একটু চ্যানেলটাকেও সাপোর্ট করে একটু ভিজিট করে আসুক যেন। থ্যাংক ইউ। তো বন্ধুরা সব কিছু দেখালে তোমাদেরকে, আমাদের কন্টেন্ট ক্রিয়েটার মিট আপে কী কী হলো কি না, অনেক কিছু ছিল ব্যাপার স্যাপার যেগুলো পুলিশ ভিডিও করতে দিল না, যদি সম্ভব হয় তো আমি প্রোভাইড করে দেবো। ঠিক আছে সব কিছু তোমরা দেখলে, আজকের জন্য ভিডিওটা এখানে স্টপ করছি। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নাই তারা একটু সাবস্ক্রাইব করে দাও, আর ফেসবুক পেজটা একটু ফলো করে দাও। তো ঠিক আছে আজকের জন্য ভিডিওটা এখানে স্টপ করছি, গুড বাই, সবাই ভালো থাকবে।